একটু গাজার নিশানা বাইর করতে পারে, তাইলে আমরা আমি আর কোনো বিচার চাবো না। যারা ইয়াজিদের বংশ এবং আবু জাহেলের দলের মধ্যে আছে তারা এই কাজগুলো করতেছে, মাজারে গাজা খাওয়া হয় এগুলো বলে তাদের ব্রেন ওয়াশ করে এখানে বিএনপি আওয়ামী লীগ জামাত ওই একবারে নিম্ন লোকগুলাকে, যাদের একটু কম জ্ঞান স্বল্প জ্ঞানের লোকগুলাকে এরা অ্যারেস্ট করছে। বাংলাদেশ হলো আল্লাহর দেশ, হযরত শাহজালাল শাহ পরের থেকে আমরা ইসলাম পাইছি, এই ইসলামের প্রতি যারা প্রতিঘাত করতেছে এবং ইসলামের প্রতি যারা সহনশীলতা নাই তারা এই কাজ করতেছে, যারা ইয়াজিদের বংশ এবং আবু জাহেলের দলের মধ্যে আছে তারা এই কাজগুলো করতেছে। যদি সামনে এরকম দরবার মাজার খানকা ভাঙ্গাচুরা করে তাহলে তাদেরকে প্রতিবাদ কৌশল আজম কৌশল আজম মাঝবান্ডারি থেকে আমাদের প্রতিবাদ সভা করা হবে। 5-star rating prapto BNC technology Walton super saver ceiling fan 65% porjonto bidyut bill shastroy kore apnake rakhe proshantite Walton fan hawa bodle day ebong taderke protihoto kora hobe ebong taderke ei banglar jomin theke ukkat kora hobe kar ejit kokhono মুসলমান দল থাকতে পারে না, তার এজিদের বংশধর, এজিদ না হলে কোনো খানকা মসজিদ মাদ্রাসা এগুলোর মধ্যে জুলুম অত্যাচার করতে পারে না। এজিদের তো বেশি খারাপ, আবু জাহেলের তো বেশি খারাপ। এরা মূলত এরা দেশে একটা অশৃঙ্খল সৃষ্টি করে, দেশের মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে দেশের মানুষকে একটা অস্থিতিশীলতার মধ্যে রাখার জন্য এগুলো করতেছে। এখানে আসলে সত্য কথা কি, আমাদের কাছে ভিডিও ফুটেজগুলো আসছে যারা যারা করছে, এখানে সর্বদলীয় লোক আছে, কিরকম একবারে গরিব শ্রেণীর লোকগুলা, মানে তাদের ব্রেন ওয়াশ করা হয়েছে, মাজারে অবৈধ কাজ করা হয়, মাজারে গাঁজা খাওয়া হয় এগুলো বলে তাদের ব্রেন ওয়াশ করে এখানে বিএনপি আওয়ামী লীগ জামাত ওই একবারে নিম্ন লোকগুলাকে, যাদের একটু কম জ্ঞান স্বল্প জ্ঞানের লোকগুলাকে এরা অ্যারেস্ট করছে। আর সবচেয়ে বড় বিষয় হলো এরা এই যে সোলোমান হুজুরের নাগোদা মাদ্রাসায় 300-400 ফলাফাইন আছে এই তিন মেসকিন, এবং জসিম কাদেরের 200-300 ফলাফাইন আছে, আয়েশা সিদ্দিকাতে 100-200 ফলাফাইন আছে, এরা কি করে সারা বাংলাদেশে যে মাজারগুলা ভাঙে, এরা কি করে যেমন কালকে যে পাঁচ পীরের মাজার ভাঙছে, মসজিদের ইমাম সাহেব খুব সুন্দরভাবে এদের ব্রেন ওয়াশ করছে, কি ওয়াশ করছে, এখানে গাঁজা খাওয়া হয়, নারীবাজি করা হয়, গান বাদ্য করা হয়, এসব ওয়াশ করে এই মানুষগুলোকে খেপাই দিয়ে মাজারগুলা ভাঙে। আমাদের হিয়াজোড়া মাজারে যদি একটা ক্রু যদি বাইর করতে পারে, আমাদের এই আব্দুল গনি শাহ এবং কাশেম শাহ, নিজাম শাহ, রহিম শাহ, এই সাইটটা মাজারে যদি কেউ যদি একটু গাজার নিশানা বাইর করতে পারে, তাইলে আমরা আমি আর কোনো বিচার চাবো না। দেখিনি যে কোন জায়গায় এইভাবে ঘটছে। হ্যাঁ, তো এটা একটা জামাতপন্থী লোকেরাই।